हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम टू माय चैनल। आमी आज के अपन सामने एक्सपेल फ्रेश स्टार शावर जेल रिव्यू शेयर करब। आपनारा अने के जाने ना शावर जेल की अथवा यटार काज की, ताई आमी आज के आमार भिडियोते सम्पूर्ण डिटेल्स दिए दिब, यटार उपकार व्यवहारिता सब सम्पर्के बोलब। ताई आमार भिडियोटी शुरू थेके शेष पर्यन्त देखबेन, और जारा आमार चैनले नतून प्लिज आमार चैनलटिके सबसक्राइब करे दिबेन, और पाशे थाका बेल आइकनटी अवश्यई बाजिए दिबेन। এই শাওয়ার জেলের তিনটা ফ্লেভার থাকে, একটা হচ্ছে ট্রিটি, একটা হচ্ছে কোকোনাট, আর একটা হচ্ছে কিউকাম্বার। আমি আজকে আপনাদের সামনে কোকোনাটের শাওয়ার জেলের রিভিউ দিব। সব রকমের শাওয়ার জেলের কিন্তু কাজ একটাই মূলত, সেটা হচ্ছে স্কিনকে ভিতর থেকে ডিপ ক্লিন করা আর স্কিনকে ময়শ্চারাইজ করা। আমি এই শাওয়ার জেল প্রায় একটা সম্পূর্ণ ব্যবহার করেছি, আর সামান্য পরিমাণে বাকি রয়েছে। এটা ব্যবহার করে আমি অনেক বেশি উপকার পেয়েছি, যার কারণে ভাবলাম আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে এটা রিভিউ শেয়ার করি। এটা হচ্ছে এক্সপেল ব্র্যান্ডের, আর এটা হচ্ছে মেড ইন ইউকে। এটার পিছনে সব কিছু দেওয়া থাকে, আপনারা এটা কীভাবে ব্যবহার করবেন। শাওয়ার জেলটা আপনারা সাবানের পরিবর্তে ব্যবহার করবেন, এটা সপ্তাহে প্রতিদিন ব্যবহার করা যায়, এছাড়া চাইলে একদিন পর পরেও ব্যবহার করা যায়। আর এটা হচ্ছে আপনারা সাবানের মতোই পাফে নিয়ে এটা ব্যবহার করবেন, তাহলে বেশি উপকারিতা পাবেন, তাহলে একটু ফেনা ফেনা উঠবে। আপনারা অনেকেই জানেন না শাওয়ার জেল কি। শাওয়ার জেল মূলত সাবানের মতোই কাজ করে, আমাদের স্কিনকে ভিতর থেকে ক্লিন করে, স্কিনকে ময়শ্চারাইজ করে। আর অনেকেই প্রশ্ন করবেন, তাহলে কেন শাওয়ার জেলের পরিবর্তে সাবান ব্যবহার করা যাবে না? কারণ সাবানের কিন্তু ক্ষার থাকে, সাবান আমাদের স্কিনকে অনেকটা ড্রাই করে ফেলে, যার কারণে আমাদের স্কিনটা ধীরে ধীরে ভিতর থেকে রুক্ষ হয়ে যায়। আর আপনারা যদি শাওয়ার জেল ব্যবহার করেন, তাহলে আমাদের স্কিনটাকে যেরকমভাবে ডিপ ক্লিন করবে, তার সাথে কিন্তু আমাদের স্কিনটা ভিতর থেকে ময়শ্চারাইজও করবে। আর শাওয়ার জেলের কিন্তু আরও অনেক উপকারিতা রয়েছে, যেমন এটি হচ্ছে বডি ক্লিন করে, স্কিন স্মুথ ও সফট করে, স্কিনের গভীর থেকে ময়লা দূর করে, ওয়াশ করার পর রিফ্রেশ ফিল হবে, আর স্কিনের রুক্ষতা দূর করবে। আমি আপনাদেরকে এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, আর এটা আমি লাগিয়েও দেখাবো। এই যে এটা ঠিক এরকম ফেস ওয়াশের মতোই হবে। শাওয়ার জেলটা আপনারা এভাবে ব্যবহার করবেন, হালকা ভেজা স্কিনে অ্যাপ্লাই করবেন, এরপরে মাসাজ করার পর ওয়াশ করে ফেলবেন, আর ওয়াশ করার পর দেখতে পারবেন স্কিনটা অনেক বেশি সফট হয়ে গেছে, আর স্কিনটা অনেক বেশি ক্লিনও হবে। এই যে আমি ওয়াশ করে চলে এসেছি, আমার স্কিনটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে, আর দেখুন অনেকটা কিন্তু ক্লিনও হয়ে গেছে। শাওয়ার জেলে কিন্তু কোনো ক্ষতিকর উপাদান নেই, যার কারণে এটা কিন্তু সব ধরনের স্কিনে ইউজ করা যাবে, আর এটা কিন্তু শুধু বডিতে ইউজ করতে হবে, আমাদের মুখে ইউজ করা যাবে না। এটা আপনারা সাবানের পরিবর্তে ব্যবহার করবেন, আর এটার প্রাইস হচ্ছে 375 টাকা। এটা আপনারা বড় বড় অনলাইন দোকানগুলোতে পেয়ে যাবেন। এতে রয়েছে ট্রিটি অয়েল, গ্লিসারিন, লেবু আর অনেক ফলের নির্যাস দিয়ে তৈরি এই শাওয়ার জেল। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এই শাওয়ার জেলটা অনেক ভালো, আপনারা একটা শাওয়ার জেল ইউজ করে দেখতেই পারেন। আমি আপনাদেরকে বলছি, যদি আপনারা শাওয়ার জেল ব্যবহার করেন, তাহলে কিন্তু এরপরে আর সাবান ব্যবহার করতে চাবেন না, কারণ আমরা যখন সাবান ব্যবহার করি, সাবান ব্যবহারের পরেও কিন্তু আমাদের স্কিনে ময়লাটা থেকে যায়, আর স্কিনটা অনেক বেশি রুক্ষ বা খসখসে লাগে। কিন্তু শাওয়ার জেল ব্যবহার করলে স্কিনটা সাথে সাথে অনেকটা ক্লিন হয়ে যায়, ময়লাগুলোও দূর হয়, আর স্কিনটা অনেক বেশি সফট থাকে, আর অনেক সুন্দর একটা স্মেলও আসে। আর একটা শাওয়ার জেল কিন্তু অনেক দিন ব্যবহার করা যায়, আমি এটা 3 মাস পর্যন্ত ব্যবহার করেছি, এখনও অনেকটা রয়েছে। শাওয়ার জেল আমাদের বডির জন্য খুবই ভালো, আর যেহেতু এখন শীতকাল, আমাদের বডি কিন্তু অনেকের অনেক রুক্ষ হয়ে থাকবে, যার কারণে আমাদের উচিত স্কিনকে ময়শ্চারাইজ রাখা, এই জন্য কিন্তু একটা শাওয়ার জেল ব্যবহার করাই যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।